বড়দিনের অনুষ্ঠানে যাওয়ার পথে রাঙামাটিতে দুই চাকমা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জুরাছড়ি উপজেলার একটি স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রী। গতকাল সোমবার রাত পৌনে দুইটার দিকে জেলা সদরের বসন্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগীর স্বজনরা। স্থানীয়রা জানান, সোমবার রাতে দুর্গম জুরাছড়ি উপজেলা থেকে দুই চাকমা ছাত্রী জেলা সদরের বসন্তপাড়া এলাকায় বসন্তপাড়া চার্চে বড়দিন উৎসবে যোগ দিতে যায়। কিন্তু পথিমধ্যেই কয়েকজন পাহাড়ি যুবক ওই দুই ছাত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ধর্ষকদের মধ্যে রাসেল চাকমা নামে একজনকে চিনে ফেলে এক ভুক্তভোগী। ঘটনার বিষয়টি স্বীকার করে এক ভুক্তভোগীর পিতা জানান, ঘটনার বিষয়টি স্থানীয় কারবারিকে জানালে তিনি থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ বলেন, তাকে গ্রাম প্রধান ফোন করে বিষয়টি জানান। যেহেতু ঘটনাটি রাঙামাটি সদরে ঘটেছে, তাই তাদের কোতোয়ালি থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, থানায় এরকম ঘটনার কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।